হ্যালো বন্ধুরা, আজকে বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, পরীক্ষা আসার মতন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো, কোন রাজ্যে সরকার বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করেছেন? তাহলে কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করেছেন? সেটি হলো, উত্তর হলো বিহার। বিহার সরকার এই টেস্টটি বাধ্যতামূলক করেছে। 2 নম্বর, প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হলো প্লাস টিউরেল্লা পেস্টিস। তাহলে প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? প্লাস টিউরেল্লা পেস্টিস। 3 নম্বর, দেহের সবচেয়ে বড় পেশি কোনটি? তাহলে দেহের সবচেয়ে বড় পেশি কোনটি? উত্তর হলো সার্টোরিয়াম। এটি কোথায় থাকে? উরুতে থাকে। 3 নম্বর প্রশ্ন, তাহলে কি হচ্ছে, দেহের সবচেয়ে বড় পেশি কোনটি? তার উত্তর হলো সার্টোরিয়াম। এটি কোথায় থাকে? উরুতে থাকে। 4 নম্বর প্রশ্ন, মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? 4 নম্বর প্রশ্ন, মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? সেটি হলো শর্করা। তাহলে 4 নম্বর, মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? সেটি হলো শর্করা। 5 নম্বর হলো, 5 নম্বর, কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? উত্তর হলো বেগুনি। তাহলে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হলো লাল, সবচেয়ে কম হলো লাল। 6 নম্বর, 6 নম্বর কোশ্চেন হলো, স্বাভাবিক উচ্চতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি? তাহলে স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি? সেটি হলো গ্যালিয়াম। তাহলে 6 নম্বর প্রশ্ন হলো, স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি? গ্যালিয়াম। 7 নম্বর দেখা যাক, 7 নম্বর বলছে, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তাহলে সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। তাহলে 7 নম্বর হলো, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সেটি হলো হাইড্রোজেন। 8 নম্বর হলো, উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়? আর্ক ইন্ডিকেটর। তাহলে উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়? সেটি হলো আর্ক ইন্ডিকেটর। 9 নম্বর, রক্তে বিলিরুবিন পরিমাণ বেশি হলে কোন রোগ হয়? তাহলে 9 নম্বর, রক্তে বিলিরুবিন পরিমাণ বেশি হলে কোন রোগ হয়? সেটি হলো জন্ডিস। 10 নম্বর, উদ্ভিদের কোষপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে? তাহলে উদ্ভিদের কোষপ্রাচীর স্থূল হয় সেলুলোজ, পেকটিন, লিগনিন, এইগুলো সঞ্চয়ের ফলে। 11 নম্বর, কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা যায়? তাহলে উদ্ভিদের বয়স নির্ণয় করা যায় বৃদ্ধি বলয় বা বর্ষবলয়ের মাধ্যমে। 12 নম্বর প্রশ্ন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে কী বলে? তাহলে 12 নম্বর প্রশ্ন, কি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতি কী বলে? সেটি উত্তর হলো নিষেক। 13 নম্বর প্রশ্ন, নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে? নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে বলে জাইগেট। 14 নম্বর, সম আয়তন ও সম প্রকৃতির জনন কোষের মিলনকে কী বলে? 14 নম্বর প্রশ্ন, সম আয়তন ও সম প্রকৃতির জনন কোষের মিলনকে কী বলে? উত্তর হলো আইসোগ্যামি। 15 নম্বর, শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে? তাহলে শুক্রাশয়ে, 15 নম্বর প্রশ্ন, শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে বলে স্পার্মাটোজেনেসিস। উত্তর হলো স্পার্মাটোজেনেসিস। 16 নম্বর প্রশ্ন, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে? উজেনেসিস। ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে বলে ইউজেনেসিস। 17 নম্বর, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকাতে সাহায্য করে, উত্তর হলো ইথিলিন হরমোন। 18 নম্বর প্রশ্ন হলো, অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? তাহলে 18 নম্বর প্রশ্ন উত্তর হলো, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। 19 নম্বর প্রশ্ন হলো, অগ্নাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? উত্তর হলো অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। 20 নম্বর প্রশ্ন, প্রতি 100 মিলিমিটার রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? তাহলে উত্তর হলো, প্রতি 100 মিলিমিটার রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 মিলিগ্রাম। 21 নম্বর প্রশ্ন হলো, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে কী বলে? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে বলে হাইপারগ্লাইসিমিয়া। তাহলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে কী বলে? হাইপার গ্লাইসিমিয়া। 22 নম্বর, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে কী বলে? তাহলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে বলে ডায়াবেটিস মেলিটাস। আর রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে বলে হাইপার গ্লাইসিমিয়া। আর রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে কী বলছে? ডায়াবেটিস মেলিটাস।
23 নম্বর প্রশ্ন হলো কোন রোগের নাম বিগ সি, তাহলে কোন রোগের নাম, কোন রোগের অপর নাম বিগ সি। তাহলে 13 নম্বর প্রশ্ন হলো কোন রোগের অপর নাম বিগ সি, উত্তর হলো ক্যান্সার। 24 নম্বর হলো কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়, এডিএইচ, তাহলে এডিএইচ হরমোনের সালোক সংশ্লেষ বন্ধ হয়। 3 কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, উত্তর হলো সবুজ বর্ণের আলোয়। 30 নম্বর অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি, এই 29 নম্বর প্রশ্ন প্রসঙ্গে বলি, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ ভালো হয়, এটা কমেন্ট বক্সে তোমরা সবাই উত্তরটা জানাবে। 30 নম্বর অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি, তাহলে উত্তর হলো সুপ্রা রেনাল গ্রন্থি, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি, সুপ্রা রেনাল গ্রন্থি। 31 নম্বর প্রশ্ন, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো 8 থেকে 10 মিটার। 32 নম্বর প্রশ্ন, জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়, তাহলে উত্তর হলো জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ যকৃতে সঞ্চিত হয়। 33 নম্বর প্রশ্ন হলো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায, এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে। 34 যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44টি ক্রোমোজোমকে কী বলে, সে উত্তর হলো যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44টি ক্রোমোজোমকে বলে অটিজম। 35 কাকে রাসায়নিক দুধ বলা হয়, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। 36 মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, উত্তর হলো মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলো দা ভিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। 37 রক্ত তঞ্চনের সময়সীমা কত, উত্তর হলো রক্ত তঞ্চনের সময়সীমা হলো 3 থেকে 7 মিনিট। ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়, ছত্রাকে মৃতজীবী পুষ্টি দেখা যায়। 39 মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি, মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি হলো লিভার। 40 চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন, চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ উত্তর হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। 41 গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কি, গরুর দুধ হালকা হলুদ বর্ণের হয় এর কারণ হলো রাইবোফ্লোবিন থাকে বলে। 42 কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে, উত্তর হলো ও বিভাগের ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলে। কোন 43 নম্বর প্রশ্ন, কোন মশা ইয়েলো ফিভারের বাহক, উত্তর হলো এডিস মশা ইয়েলো ফিভারের বাহক। 44 কোনো শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়, প্রোটিন, তাহলে কোনো শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব দেখা যায় সেটি হলো প্রোটিনের। 45 কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা, পিতার ক্রোমোজোমের দ্বারা। 46 মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়, উত্তর হলো ভিটামিন ডি। 47 রক্তে জলের পরিমাণ কত, রক্তে জলের পরিমাণ 91.92%। 48 নম্বর প্রশ্ন, 100 সিসি রক্তে মানবদেহ হিমোগ্লোবিনের পরিমাণ কত, 100 সিসি রক্তে মানবদেহ হিমোগ্লোবিনের পরিমাণ হলো 14.5 গ্রাম। 49 নম্বর প্রশ্ন হলো পতঙ্গদের কত জোড়া পা থাকে, পতঙ্গদের 3 জোড়া পা থাকে। 50 নম্বর প্রশ্ন, মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে, মূত্রের রং হলুদ হয় বিলিরুবিনের উপস্থিতিতে। 51 মানুষের লোহিত কণিকার আয়ু কত, তাহলে লোহিত কণিকার আয়ু হলো 120 দিন। 52 নম্বর প্রশ্ন হলো কোন রোগের অপর নাম স্লিম ডিজিজ এইডসের অপর নাম। 53 মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়, মানবদেহের জিহ্বাকে মিরর অফ ডিজিজ বলা হয়। বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ, বিড়াল মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে না। 55 হলো কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে, তাহলে ভিটামিন বি বৃষ্টির জলে উপস্থিত থাকে। 56 কোন রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয়, যক্ষ্মা রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। 57 ভিটামিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন, বিজ্ঞানী ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন। 58 সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি,
সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ হলো রেমি উদ্ভিদের তন্তু কোষ। রোগ অনুসার কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? কানের কক্লিয়া অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। 60 নম্বর প্রশ্ন হলো, ব্রঙ্কাইটিস মানবদের কোন অংশকে আক্রান্ত করে? ব্রঙ্কাইটিস মানবদের শ্বাসনালীকে আক্রান্ত করে। 61টি আরশোলা হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তাহলে উত্তর হলো 13টি প্রকোষ্ঠ থাকে। 62 কোন স্নায়ুর কোন প্রাণী স্নায়ুতন্ত্র ফাঁকা থাকে? উত্তর হলো মাছ। 63 রক্তে কোন ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয়? লোহা। লোহা থাকে বলেই রক্তে অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে এই 63 যা প্রশ্ন আমি সংগ্রহ করতে পেরেছিলাম সেটার ওপর, এর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, সেটার ওপর আজকে ভিডিও করলাম। সবাই লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।